প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের গণিত পরীক্ষা অতি সন্নিকটে। আমরা গত ক্লাসে যতটুকু আলোচনা করেছি তার পরবর্তী থেকে আমরা আজকে শুরু করতেছি। আজকে আমরা 21 নম্বর সমস্যাটি আজকে আমরা সমাধান করব। তোমরা সবাই বই খাতা রেডি করো। এখানে বলেছে কি, একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47, মাথাপিছু ক্যাবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ, ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা, মোট ভাড়া প্রাপ্তি ১৬৮০ টাকা হলে ক্যাবিনের যাত্রী সংখ্যা কত? হ্যাঁ, তাহলে দেখো এখানে ক্যাবিনের যাত্রী সংখ্যা আগে আমরা ধরে নিব, ক্যাবিনের যাত্রী সংখ্যা আগে আমরা কি ধরে নিব, ধরি ক্যাবিনের যাত্রী সংখ্যা সমান এক্স, লেখো ধরি কেবিনের যাত্রী সংখ্যা সমান এক্স জন। তাহলে আমাদের লঞ্চে যাত্রী সংখ্যা আছে 47 জন, তাহলে ডেকে যাত্রী সংখ্যা 47 থেকে কেবিনের যাত্রী সংখ্যা বাদ যাবে। তাহলে ডেকের যাত্রী সংখ্যা 47 মাইনাস এক্স জন, 47 মাইনাস এক্স জন। এখানে কি বলেছে দেখো, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ, ডেকের ভাড়া মাথাপিছু কত? 30 টাকা। তাহলে অর্থাৎ মাথাপিছু মানে একজনের ভাড়া। দেখো ডেকে একজনের ভাড়া 30 টাকা, এটা হচ্ছে ডেকের একজনের ভাড়া। তাহলে ডেকে যাত্রী সংখ্যা হচ্ছে 47 মাইনাস এক্স, সুতরাং ডেকের 47 মাইনাস এক্স জনের ভাড়া মানে হচ্ছে ডেকের মোট ভাড়া 30 × 47 মাইনাস এক্স টাকা। আচ্ছা, এবং দেখো মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ, তাহলে কেবিনের একজনের ভাড়া যেহেতু ডেকের ভাড়া দ্বিগুণ, এটা হবে 60 টাকা। সুতরাং কেবিনের এক্স জনের ভাড়া 60x টাকা। আচ্ছা, এটা আমরা পেলাম। তাহলে বলছে মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা। তাহলে প্রশ্ন মতে থার্টি ইন্টু 47 মাইনাস এক্স প্লাস 60x ইকুয়াল আমাদের 1680। আচ্ছা, এবার আমরা 30 × 47 লিখব, 30 × 47 ইকুয়াল 1410, বা 30x প্লাস 60x 1680। এবার আসি আমরা এটা 30x ইকুয়াল 1680, পক্ষান্তর হয়ে যাবে মাইনাস 1410, তাহলে এটা হবে এটা 1410 হবে 270। সুতরাং এক্স সমান কত? 9। এক্স সমান কত? 9। অর্থাৎ কেবিনের যাত্রী সংখ্যা 9 জন, কেবিনের যাত্রী সংখ্যা 9 জন। দ্রুত তুলে নাও তোমরা, একটু সময় দিচ্ছি তোমাদেরকে। এবার আসো আমরা দ্রুত তুলে নাও,
এবার আমরা মুছে দিচ্ছি। দেখো এবার আমরা 22 নম্বর অঙ্কটি করব। 22 এখানে কি বলেছে দেখো, 22-এ মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হয়, কোন প্রকার মুদ্রা সংখ্যা কয়টি? দেখো ধরি পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা সমান xt, সুতরাং 50 পয়সার মুদ্রা সমান 120 মাইনাস xt, যেহেতু মোট মুদ্রা আমাদের 120টি, তাহলে 25 পয়সার মুদ্রা হবে 120 থেকে 50 পয়সার মুদ্রা হবে 120 থেকে 25 পয়সার মুদ্রা এক্স বাদ যাবে। হ্যাঁ এবার আসো মোট মুদ্রার মান কি বলেছে এখানে। আচ্ছা দেখো মোট মুদ্রার মান 35 টাকা, তাহলে 100 দিয়ে গুণ করলে পয়সায় চলে যাবে এটা। আচ্ছা তাহলে প্রশ্ন মতে 25 পয়সার মুদ্রার সংখ্যাকে 25 দিয়ে গুণ করলে 25 পয়সার মুদ্রা মান বের হবে, অর্থাৎ 25x। তাহলে 50 পয়সার মুদ্রা মান মানে কি হবে, 50 পয়সার মুদ্রা কয়টি, 120 মাইনাস এক্স, তাহলে কত হবে, 3a। টোয়েন্টি ফাইভ এক্স প্লাস মাইনাস 50x, 350। তাহলে দেখো এটা কী হবে, মাইনাস 25x 35, 3 পক্ষান্তর হয়ে চলে যাবে এটা, মাইনাস 25x ইকুয়াল মাইনাস 2500। তাহলে এটা কী হবে, সুতরাং x সমান 100, x সমান কত, 100 হবে, কাটাকাটি করলে x সমান 100 আসবে। ঠিক আছে সুতরাং 25 পয়সা মুদ্রা সমান 100টি লেখো, সুতরাং এ পাশে লেখো, সুতরাং 25 পয়সার মুদ্রা 100টি, 50 পয়সার মুদ্রা 120 মাইনাস 100টি। আচ্ছা এটা গেল, দ্রুত তুলে নাও তোমরা। আসার আগে তোমাদের তোলা শেষ, এবার আসো আমরা 25 নম্বর সমস্যাটি সমাধান করি। এখানে বলেছে কি দেখো, একটি স্টিমের যাত্রীসংখ্যা 376 জন, ডেকের যাত্রীসংখ্যা কেবিনের যাত্রীসংখ্যা 3 গুণ, ডেকের যাত্রী মাথাপিছু ভাড়া 60 টাকা, মোট ভাড়া পাবে 33,840 টাকা। ডেকের যাত্রীসংখ্যাকে এক্স ধরে, হ্যাঁ ডেকের যাত্রীসংখ্যা আমরা এখানে ধরবো এক্স জন, এই যে এক্স ধরেছি, তাহলে কেবিনের যাত্রী সংখ্যা কি হবে, কেবিনের যাত্রী সংখ্যা সমান এক্স বাই 3 জন। প্রশ্ন মতে তাহলে ডেক এবং কেবিন মিলিয়ে হবে আমাদের 376, এটাই আমাদের ক। এবার খতে কি বলেছে, তার ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত, তাহলে আমরা এটা একটু সমাধান করব। এতটুকু আমাদের কয়ের অংশ, খতে আমরা লিখব ক
কহতে পাই, কহতে পাই। x by sorry x plus x by 3 equal 376 3 লসাগু 3x plus x equal 376 4x 3 দিয়ে গুণ করলে 3 6 18 2 1028 হবে এটা 1 যোগ 3 থেকে 9 1128 হ্যাঁ তাহলে আমরা এবার 4 দিয়ে 1128 কে আমরা ভাগ করব ভাগ করলে হয় আমাদের ভাগ করে দেখলাম 282 এটা তাহলে আমরা কি লিখব সুতরাং ডেকের যাত্রী সংখ্যা সমান 282 জন কেবিনের যাত্রী সংখ্যা সমান 282 300 27 3 4 12 94 জন এবার আসো কেবিনের মাথাপিছু ভাড়া তারা চেয়েছে হ্যাঁ ধরি আমরা কেবিনের মাথাপিছু ভাড়া পি টাকা ধরে নিতে পারি দুই নম্বরতে কেবিনের যাত্রী সংখ্যা 94 কেবিনের মোট ভাড়া প্রাপ্তি তাহলে 94 সাথে পি গুণ হবে ডেকের মাথাপিছু ভাড়া ওরা কত বলেছে যে ডেকের যাত্রী মাথাপিছু ভাড়া হচ্ছে আমাদের 60 টাকা কত টাকা 60 আচ্ছা তাহলে আসো এবার ধরি কেবিনের মাথাপিছু ভাড়া সমান ধরি কেবিনের মাথাপিছু ভাড়া সমান পি টাকা ধরি কেবিনের মাথাপিছু ভাড়া সমান কত টাকা পি টাকা হ্যাঁ তাহলে কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে আমাদের কত 94 জন কেবিনের যাত্রী সংখ্যা আমাদের 94 জন তাহলে কেবিনের যাত্রী সংখ্যা সমান 94 জন সুতরাং কেবিন হতে ভাড়া প্রাপ্তি 94 পি জন আচ্ছা এবার আসো ডেকের মাথাপিছু ভাড়া হচ্ছে আমাদের 60 টাকা 60 টাকা তাহলে ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে আমাদের 282 জন দেখো ডেকের মাথাপিছু ভাড়া 60 টাকা ডেকের যাত্রী সংখ্যা সমান 282 জন সুতরাং ডেকে হতে ভাড়া প্রাপ্তি 282 গুণ 60 টাকা গুণ করে দেখি কত হয় 16920 টাকা হবে গুণ করলে
16,920 টাকা। দ্রুত তুলে নাও তোমরা। তাহলে প্রশ্ন মতে মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে আমাদের 33,840 টাকা। প্রশ্ন মতে P প্লাস 33,840 94P ষোলো হাজার নয়শো বিশ শূন্য চুরানব্বই, 16,920 কে তোমরা 94 দিয়ে ভাগ করো, ভাগ করলে হয় 180। আমি ভাগ করে দিয়েছি 180। এইটা আমাদের কি চেয়েছে, ডেক কেবিনে মাথাপিছু ভাড়া। তাহলে কেবিনে মাথাপিছু ভাড়া হচ্ছে 180 টাকা। তোমরা দ্রুত তুলে নাও। আসো এবার আমরা কাজের একটু ইম্পর্টেন্ট অঙ্ক করব। 97 পৃষ্ঠায় যাবে তোমরা, কাজের একটি অঙ্ক আছে সেটি আমরা করব 97 পৃষ্ঠার। আমরা এটা মুছে দিচ্ছি। দেখো এবার কাজের 97 পৃষ্ঠায় কাজের অঙ্কটি দেখো তোমরা। 97 পৃষ্ঠা কাজ, রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ফোর, ফোর রুট ফাইভ, রুট ফাইভ প্লাস ওয়ান ইন্টু এক্স, ফোর রুট ফাইভ মাইনাস ফোর, এক্স ইকুয়াল ফোর কমন যাবে এখানে রুট ফাইভ মাইনাস ওয়ান, এ রুট ফাইভ প্লাস ওয়ান আর গুণ হয়ে নিচে যাবে। তাহলে লব হরকে আমরা রুট ফাইভ মাইনাস ওয়ান দ্বারা গুণ করব। লিখবে লব হরকে, লব হরকে রুট ফাইভ মাইনাস ওয়ান দ্বারা গুণ করে, তাহলে রুট ফাইভ মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফাইভ মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ফোর 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 কাটা যায় ফাইভ প্লাস ওয়ান
আচ্ছা 6 মাইনাস 2 রুট 5 এটাই আমাদের সমাধান দ্রুত তুলে নাও তোমরা এরপর আমরা কাজের আরেকটি অঙ্ক করব সেটি হচ্ছে 99 পৃষ্ঠায় যাবে তোমরা দ্রুত তুলে নাও দেখো এখানে কি বলেছে গ নাম্বারটা করব আমরা 120টি 1 টাকার মুদ্রা ও 2 টাকার মুদ্রায় মোট 180 টাকা হয় কোন প্রকার মুদ্রার সংখ্যা কয়টি দেখো গ নাম্বারটা আমরা করতেছি ধরি এক টাকার মুদ্রার সংখ্যা সমান x টি 2 টাকার মুদ্রার সংখ্যা 120 - x টি তাহলে দেখো প্রশ্ন মতে তাহলে 1 টাকার মুদ্রার মান হবে 1 ইনটু x 2 টাকার মুদ্রার মান হবে 120 - x সমান 180 বা এক্স 240 - 2x 180 - 2x 240 - x হবে এটা -60 x সমান 60 সুতরাং 1 টাকার মুদ্রা 60 টি 2 টাকার মুদ্রা 120 - 60 দ্রুত তুলে নাও আজকে ক্লাস আমরা এখানে শেষ করব তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে